বেগুন ভিয়া কেন চিকিৎসা নিতে রাজি নন তা আদালতকে জানানো হবে স্বাস্থ্য প্রতিবেদন হাইকোর্টে জমার পর বললেন আইনজীবীরা জামিন পাওয়ার কোনো যুক্তি নেই দাবি দুদকের বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সমন্বিত পরীক্ষার সিদ্ধান্ত বাতিল গুচ্ছ প্রক্রিয়ায় চার ধাপে হবে পরীক্ষা পাঁচ বিশ্ববিদ্যালয়ের আপত্তিতে ইউজিসির নতুন সিদ্ধান্ত এসএসসির আগে বিজ্ঞান মানবিক আলাদা করার প্রয়োজন নেই মত প্রধানমন্ত্রী বললেন শিক্ষকদের উপরে নির্ভর করছে প্রজন্মের ভবিষ্যৎ যুব মহিলা লীগের দুই নেত্রী ও এক সাবেক সংসদ সদস্যের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে ওঠে পাপিয়া তদন্ত সাপেক্ষে ব্যবস্থা জানালো র‍্যাব ক্যাসিনো এনু রূপনের টাকার উৎস দেখছিলেন শিরোনাম প্রবাসী সময় সঙ্গে আছি আমি মৌসুমী মৌ বেগম জিয়ার মেডিকেল রিপোর্ট উচ্চ আদালতে দাখিল করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আর্থ্রোরাইটিসের উন্নত চিকিৎসায় সম্মতি দেননি ধরে নিয়েই কেন সম্মতি দেননি এ বিষয়ে আদালতে লিখিত ব্যাখ্যা দেবেন তার আইনজীবীরা রিপোর্ট সন্তোষজনক না হলে বিএনপি নেত্রীকে আদালতে হাজিরের আবেদনের কথা ভাবছেন তারা এদিকে দুদক বলছে বেগম জিয়া জামিন পাওয়ার যোগ্য নন আর অ্যাটর্নি জেনারেল বলছেন নিজেরা ব্যর্থ হয়ে এখন সরকারের ওপর দায় চাপাচ্ছেন তার আইনজীবীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিসের উন্নত চিকিৎসা নিচ্ছেন কিনা সে বিষয়ে রিপোর্ট চেয়েছিলেন উচ্চ আদালত বুধবার দুপুরে হাইকোর্টে মেডিকেল রিপোর্ট দেয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিলগালা করা রিপোর্টটি এরই মধ্যে কোর্টে দাখিল করা হয়েছে এদিকে বিএনপি চেয়ারপারসন উন্নত চিকিৎসা কেন নিচ্ছেন না তার ব্যাখ্যা দিয়ে লিখিত জবাব প্রস্তুত করেছেন তার আইনজীবীরা যা বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার জামিন শুনানিতে আদালতকে অবহিত করা হবে আইনজীবী জয়নুল আবেদিন জানান স্বাস্থ্য প্রতিবেদন সন্তোষজনক না হলে বেগম জিয়াকে সশরীরে আদালতে হাজিরের আবেদন করার কথাও ভাবছেন তারা পূর্ণাঙ্গ রিপোর্ট যদি না পাঠানো হয় তাহলে সেখানে আমরা জানি না আদালত সেটা কিভাবে গ্রহণ করবে তারপরেও যদি দেখি যে সরকারের প্রভাবে কোনো রকম প্রভাব প্রভাব হয়েছে সেখানে আমরা আদালতকে আমরা অনুরোধ করব যে মাননীয় আদালত আপনি একটু তাকে হাজির করে দেখেন দুদক আইনজীবী বলছেন বেগম জিয়াকে জামিন দেওয়ার উপযুক্ত কোনো কারণ নেই যে আপিল বিভাগে তারা তাদের সিনিয়র লয়াররা দেখাতে ব্যর্থ হয়েছেন যে এটা কেস অফ নো এভিডেন্স এই মামলায় যে কোনো সাক্ষ্য নাই এই সাক্ষ্য নাই এই মর্মে কোনো সাক্ষী তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দেখাতে পারেনি এই পর্যায়ে জামিনের আবেদন আমরা মনে করি যে সঙ্গীন না আর আইনি লড়াইয়ে ব্যর্থ হয়ে সরকারের উপর দোষ চাপানো হচ্ছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল তথ্যপত্র দিয়ে আদালতের সামনে প্রমাণ করতে হবে যে না উনি জামিন পাওয়ার অধিকারী সেটা যদি উনি ব্যর্থ হচ্ছেন তারা আর দোষ চাপানো হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফিসের উপরে এটা তো সম্পূর্ণ একটা হাস্যকর বিষয় বিএনপির নেতৃবৃন্দ যারা বাইরে এত কথাবার্তা বলছেন আমাদের উপর দোষ চাপাচ্ছেন তাদের তো উচিত তাদের নেত্রীকে রাজি করানো সব মিলিয়ে বৃহস্পতিবার বেগম জিয়ার জামিন শুনানিকে ঘিরে আদালতের দিকে দৃষ্টি থাকবে সবার আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা এদিকে জামিনযোগ্য মামলায় যেখানে বেগম জিয়াকে জামিন দেওয়া হচ্ছে না সেখানে অপচিকিৎসা হবে না সে নিশ্চয়তা কোথায় এমন প্রশ্ন তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান বলেছেন সঙ্গত কারণে বঙ্গবন্ধু মেডিকেল মুজিব বিশ্ববিদ্যালয় চিকিৎসায় ভরসা রাখতে পারছে না বিএনপি নেত্রী সরকার প্রভাবিত না করলে বৃহস্পতিবার তিনি জামিন পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি ওনাকে চিকিৎসা কি চিকিৎসা দিচ্ছেন কিন্তু আমরা জানি না কাজে আমরা সেই জন্য যাচ্ছি বিদেশে একটা ভালো চিকিৎসা জামিন দেবে না কেন আমাদের অবস্থান ওখানে কেন জামিন দেবে না কেমন দলের অবস্থান আমরা যা আমরা তো আইনি লড়াই আর আন্দোলন করা ছাড়া আমাদের কাছে কোনো গতি নেই এবং সেইখানে এই দুটো পথই খোলা আছে সেখানে আমরা এখন আইনি লড়াই লড়তেছি কারণ যেহেতু আমরা চেষ্টা করছি উনি জামিন যাতে আমরা তো মনে করি আশা করি যদি কোর্ট যদি সত্যিকার অর্থে স্বাধীন থাকে তাহলে ইনশাল্লাহ আগামী দিন উনি জামিন পাবেন নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়ার পাপের সাম্রাজ্যের সঙ্গে যারাই জড়িত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম এদিকে মঙ্গলবার রাজধানীর লালমোহন শাহী স্ট্রিট থেকে উদ্ধারকৃত বিপুল পরিমাণ টাকা ক্যাসিনো থেকে আয় করা তবে এই টাকা এনু রূপনের নাকি কেউ তাদের কাছে গচ্ছিত রেখেছে তা এখনো স্পষ্ট নয়
22 ফেব্রুয়ারি র্যাবের হাতে গ্রেফতারের পর এখন থানা পুলিশের কাছে 15 দিনের রিমান্ডে নরসিংদীর যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া ও তার স্বামী। এই অবস্থায় জিজ্ঞাসাবাদের সঙ্গে যুক্ত সূত্র বলছে, যুব মহিলা লীগের শীর্ষস্থানীয় দুই নেত্রী এবং এক সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্যের আশ্রয় প্রশ্রয়ে বেপরোয়া হয়ে ওঠেন পাপিয়া। এদের হাত ধরেই রাজনৈতিক আমলা সহ বিভিন্ন রাঘব বোয়ালের সঙ্গে সখ্য হয় তার। এই প্রেক্ষাপটে র্যাব সদর দফতরে গণমাধ্যমের মুখোমুখি হন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। প্রশ্নের জবাবে তিনি জানান, অনেক নামই শুনছেন তারা, ছাড় দেওয়া হবে না অবৈধ কাজের দোষরদের, তবে তার বৈধ ব্যবসার সঙ্গে জড়িত কাউকে হয়রানি করা হবে না। কাদের কাদের নাম আসছে এটা আমরা আসলে খতিয়ে দেখব, পাপিয়া আসার সাপেক্ষেই কিন্তু আমরা তখন আপনাদের কাছে নিশ্চিত করে বলতে পারবো যে কারা কারা এর সাথে জড়িত। তার কোনো বৈধ ব্যবসা যদি সাথে কেউ জড়িত থাকে তাকে আমরা কিন্তু অবৈধ বলতে পারি না, যদি তার কোনো অবৈধ ব্যবসার সাথে যদি কেউ বৈধ কেউ জড়িত থাকে অবশ্যই তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম। এছাড়া মঙ্গলবার নারিন্দার লালমোহন শাহ স্ট্রিটে সাবেক আওয়ামী লীগ নেতা দুই ভাই এনু রূপনের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা ক্যাসিনোর বলে নিশ্চিত হওয়া গেলেও তারা এই টাকার মালিক কিনা তা এখনো নিশ্চিত নয় বলে জানান র‍্যাব কর্মকর্তা। প্রাথমিক যেটা আমরা জানতে পেরেছি যে এই অর্থগুলো আসলে ক্যাসিনোর যে উপার্জিত অর্থ সেটাই তো হিসাবে কিন্তু প্রাথমিকভাবে সেটাই বলা যায় তাদের কাছেই তাদেরই টাকা, কিন্তু একেবারে সুনির্দিষ্ট করে বলছি না এখনই যেহেতু এটা আরো সমীক্ষা করার প্রয়োজন রয়েছে। প্রশ্নের জবাবে তিনি জানান, পাপিয়ার বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত নিজেরাই করার জন্য আবেদন করেছে র‍্যাব। আমি সেই কন্টাক্ট খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। নিজ দলের কেউ অপরাধ করলে কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না জানিয়ে ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিতে পাপিয়াদের মতো অনেকে থাকলেও তারা বিচারের মুখোমুখি হয়নি। বুধবার সকালে জাতীয় জাদুঘরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি কথা বলেন। এ সময় পিলখানা ট্র্যাজেডি বিচার প্রক্রিয়া নিয়ে বিএনপির মন্তব্যের জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শেখ হাসিনা ছাড়া, আওয়ামী লীগ সরকার ছাড়া অন্য কোন আমলে নিজেদের দুর্নীতিদাস, নিজেদের সন্ত্রাসী, নিজেদের খুনি, নিজেদের চালাবাস, পাপিয়ার মতো অপরাধীদের বিচার হয়নি। এইসব অপরাধী তাদের মধ্যে ছিল এই পিলখানা হত্যাকাণ্ডের। নতুন করে বিচার করবেন ফখরুল সাহেব, ওই কাছু খুঁটতে গেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে 13 শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের, অভিযুক্ত শিক্ষক পলাতক। বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের 5টি বিশ্ববিদ্যালয় রাজি না হয় ভেস্তে গেল ইউজিসির সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এখন গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বুধবার বিকেলে ইউজিসি চেয়ারম্যান ও সদস্যরা একথা জানান। অন্যদিকে নতুন পদ্ধতিতে শিক্ষার্থীদের দুর্ভোগ কমবে জানালেও নিজস্ব আলাদা ত্রুটিমুক্ত পরীক্ষা পদ্ধতি থাকায় বড় বিশ্ববিদ্যালয়গুলো এই পদ্ধতিতে আসতে অনীহা প্রকাশ করেছে বলে জানান শিক্ষাবিদরা। সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যাপারে 5 বিশ্ববিদ্যালয় আপত্তি জানানোর পর বিষয়টি নিয়ে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। বুধবার বিকেলে ইউজিসি ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সমন্বিত ভর্তি পরীক্ষার পরিবর্তে গুচ্ছ পদ্ধতিতে 4 ধাপে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে চলতি শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি এবং সাধারণ বিশ্ববিদ্যালয় এই 4 ভাগে আলাদা পরীক্ষা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় সেন্ট্রালাইজড অ্যাডমিশন টেস্ট সিস্টেমে তারা অংশগ্রহণ করতে পারতেছে না এই বছর। সেই আলোকে আমাদের আলোচনা হয় এবং আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিব। গুচ্ছ পদ্ধতিকে কার্যকর বললেও ঢাকা বিশ্ববিদ্যালয় তার নিজস্ব নিয়মে চলবে বলে জানান উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি পদ্ধতি আছে, সে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল সেই পদ্ধতিতে করবে। পরীক্ষা কমানোর উদ্যোগ গ্রহণ করাটা খুবই জরুরি এবং অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে মিলে কনসর্টিয়াম করে পরীক্ষা নিলে সেখানে অনেক বিশ্ববিদ্যালয়ের জন্যই সেটা সাশ্রয়ী হবে। প্রশ্ন প্রণয়ন ও শিক্ষার্থী নির্বাচনে মুন্সিয়ানার পরিচয় দিলে বাকি 5 বিশ্ববিদ্যালয়েও এই পদ্ধতিতে আগ্রহী হবে বলে আশা প্রকাশ করেন এই শিক্ষাবিদ। এবার যদি বাদ বাকি বিশ্ববিদ্যালয়গুলো খুব সুন্দরভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করতে পারে একসঙ্গে, তাহলে এটা একটা ইতিবাচক
ভূমিকা পালন করবে ভবিষ্যতে বড় বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো এই মুহূর্তে এই কাজটি করতে চাচ্ছে না তারা হয়তো পরিশেষে হয়তো করবে। চলতি বছরের শুরুতে ইউজিসি সমন্বিত ভর্তি পরীক্ষা চালুর কথা বললেও দেশসেরা পাঁচ সরকারি বিশ্ববিদ্যালয়ের আপত্তির মুখে সে সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বদরুল আলম শাওন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এসএসসি পর্যন্ত পড়াশোনায় বিজ্ঞান মানবিক বিভাজনের প্রয়োজন, এতে মেধা বিকাশ ব্যাহত হয়। বুধবার সকালে নিজ কার্যালয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী পদক 2018 বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। সরকার প্রধান আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে যে কোনো যুগোপযোগী পরামর্শ অনুযায়ী কাজ করতে আগ্রহী তার সরকার। প্রাথমিক থেকে দ্বাদশ পর্যন্ত পড়াশোনাতে রয়েছে চারটি স্তর। এর মধ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত অভিন্ন দশ বিষয়ে পড়াশোনা করলেও নবম শ্রেণী থেকে শিক্ষার্থীরা বিভক্ত হয়ে যায় তিনটি ভাগে। ফলে কিশোর যুবাদের একটি বড় অংশ বঞ্চিত থেকে যায় বিজ্ঞান প্রযুক্তি বা যুগোপযোগী শিক্ষা থেকে। বুধবার নিজ কার্যালয়ে শিক্ষা ব্যবস্থার এই বিভাজন নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, এতে মেধা বিকাশ ব্যাহত হচ্ছে। আমার মনে হয় এই ভাগটা থাকার কোনো দরকারই নাই, কারণ এসএসসি পরীক্ষা পর্যন্ত সব সাবজেক্টই তারা পড়তে পারে। এসএসসি পরে যে যদি বিভক্ত হয় সেটাই ভালো, তাহলে অন্তত তার মেধা বিকাশের একটা সুযোগ পায়। কারণ যে বিজ্ঞান পড়লো না ওই দুই বছর, সেই জন্য সে এটা ভর্তি হতে পারবে না, ওটা ভর্তি হতে পারবে না, আমি মনে করি এটা থাকার কোনো দরকারই নাই। মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যৎ বাংলাদেশের কারিগর বলেন প্রধানমন্ত্রী। কমসহ শিক্ষা ব্যবস্থায় দেশের কোনো জনগোষ্ঠী যাতে পিছিয়ে না পড়ে সে লক্ষ্যে পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেন তিনি। এক বিল্ডিংয়ে তিনটা বিশ্ববিদ্যালয়ে কী শিক্ষা দেয় ঠিক আমি জানি না, আমার কাছে অবাক লাগতো শুনে। যাক, এখন একটা ডিসিপ্লিনে নিয়ে আসার আমরা চেষ্টা নিচ্ছি। আমরা চাচ্ছি যে আমাদের মঞ্জুরি কমিশন যেন খুব ভালোভাবে তারা পর্যবেক্ষণ করতে পারেন, শিক্ষার মান উন্নত করার জন্য এবং শিক্ষিত জাতি গড়ে তোলার জন্য কী কী প্রয়োজন, যা প্রয়োজন আমরা তাই করব এবং সেটাই আমাদের নীতি। 2018 সালে শিক্ষাজীবনে ভালো করা সারা দেশের 172 কৃতি শিক্ষার্থীর হাতে স্বর্ণ পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে বাদ পড়েছেন বিতর্কিত কাউন্সিলররা, আর নতুন করে যাদের মনোনয়ন দেওয়া হয়েছে তাদের বেশিরভাগই তরুণ। নির্বাচিত হলে মাদক, সন্ত্রাসমুক্ত ও বুদ্ধিবৃত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় তাদের। এলাকাবাসীর কাছে গ্রহণযোগ্যতা গড়ে তোলায় নতুন প্রার্থীদের মূল চ্যালেঞ্জ হবে বলে মনে করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এবার প্রথমবারের মতো আওয়ামী লীগের প্রার্থীদের ক্ষেত্রে যাচাই বাছাই করে দেয়া হয়েছে দলীয় মনোনয়ন। যারা গত পাঁচ বছরে দলীয় নাম ভাঙিয়ে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবার বাদ পড়েছেন সেসব কাউন্সিলররা। গত নির্বাচনে 41টি সাধারণ ওয়ার্ডের মধ্যে 35টিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়লাভ করে। এবার 35 কাউন্সিলরের মধ্যে 14 জনকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে নতুন যারা মনোনয়ন পেয়েছেন তাদের বেশিরভাগই তরুণ, জয়ী হলে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার তরুণ প্রার্থীদের। মানুষের সুখ দুঃখের জন্য, তাদের সন্তান যাতে কোনোভাবে বিপদগামী না হয় সেজন্য আমি চিরতরে মাদক এখান থেকে নির্মূল করার জন্য চেষ্টা করব। জঙ্গিবাদ, মাদকাসক্ত কিংবা অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে উৎসাহিত না হয় কিংবা জড়িয়ে না পড়ে। যার যার এলাকা তার সমস্যা কি, সেই সমস্যাগুলোকে আমরা চিহ্নিতকরণের মধ্য দিয়ে নিজেকে উৎসর্গিত করব, জনগণের গুরুদুয়ারে পৌঁছে যাব। এলাকার মানুষের কাছে নিজেকে গ্রহণযোগ্য হিসেবে গড়ে তোলাই নতুন প্রার্থীদের জন্য মূল চ্যালেঞ্জ হবে বলে মনে করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জনগণের সাথে ওনার সম্পৃক্ততা কতটুকু আছে এবং জনসেবা করার মতো মানসিকতা কতটুকু আছে এবং নিঃস্বার্থভাবে উনি জনসেবা করার পক্ষপাতী কিনা, এইগুলো হলো যে বিবেচ্য বিষয়। অন্যদিকে সনাক সভাপতি নির্বাচিত হলে সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। দুর্নীতি আরও বেড়েছে, চুল পরিমাণ কমানো, সেই কাজগুলো আমরা আশা করব আগামী যে নির্বাচিত হবে মেয়র সাহেব এবং কাউন্সিলররা তারা সেই কাজটি করবেন, তাদের কাছে সেটা প্রত্যাশা। আগামী 29 মার্চ অনুষ্ঠিত হবে সিটি কর্পোরেশন নির্বাচন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক্স ডিজাইন কারুশিল্প শিল্পকলা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিকভাবে উত্তক্ত করা সহ নানা অভিযোগ করেছেন 13 জন শিক্ষার্থী। বুধবার বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি নিপীড়ন নিরোধ সেলে লিখিত অভিযোগ করেন তারা। বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় কর্তৃপক্ষ। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত শিক্ষক। আব্দুল সালামের ছবিতে সাইফুর রহমান রকির প্রতিবেদনে বিস্তারিত।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলা বিভাগের শিক্ষক আমিরুল মোমিনিন চৌধুরীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছে তারই বিভাগের 13 শিক্ষার্থী, এর মধ্যে 11 জন ছাত্রী ও 2 জন ছাত্র। বুধবার দুপুরে যৌন হয়রানি নিপীড়ন নিরোধ সেলে দেয়া অভিযোগপত্রে তারা উল্লেখ করেন, আমরা বেশ কিছুদিন ধরে এই শিক্ষকের দ্বারা যৌন হয়রানি ও মানসিকভাবে উত্ত্যক্তের শিকার হচ্ছি। এছাড়া কারণে অকারণে তিনি অশালীন কথাবার্তা ও অশ্লীল অঙ্গভঙ্গি করতেন, রেজাল্টে প্রভাব পড়ার ভয়ে এতদিন কিছু না বললেও এখন বাধ্য হয়ে অভিযোগ করেছি। অভিযোগগুলো অবশ্যই সত্যতা আছে, আর বিভিন্ন কারণে আমরা বলতাম না, কারণ একজন ডিপার্টমেন্টের বিরুদ্ধে শিক্ষকের বিরুদ্ধে বলতে গেলে যেমন ডিপার্টমেন্টের নাম খারাপ হবে এবং ডিপার্টমেন্টে শিক্ষকের একটা চাপ আছে, তারা যেহেতু নাম্বার দেয় মেয়ে তুললো বা ছাত্রের সাথে ছেলে তুললো, তাদের সাথে যদি এই জিনিসগুলো হয়ে থাকে তাহলে তো যে বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক হওয়ার তার যোগ্যতা রাখা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন যৌন নিপীড়ন নিরোধ সেলের সদস্য সচিব। তদন্তে যদি যার নামে অভিযোগ আসছে তার যদি সেই অভিযোগগুলো যদি প্রমাণিত হয় তদন্তে বেরিয়ে এসে তাহলে অবশ্যই মানে তার যেহেতু এগুলো শাস্তিযোগ্য অপরাধ, অপরাধগুলো তাকে শাস্তি পেতেই হবে। আর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান অভিযোগ প্রমাণিত হলে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি এটা তদন্ত সাপেক্ষে সত্যতা যাচাই করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা বলে, ঊর্ধ্বতন প্রশাসনের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। 2 বছর আগেও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগের প্রধানের কাছে অভিযোগ করেছিলেন এক ছাত্রী। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ময়মনসিংহের ফুলপুর থেকে নিখোঁজের 4 দিন পর কলেজ ও মাদ্রাসা পড়ুয়া 4 ছাত্রীকে গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ জানান, তথ্য প্রযুক্তির সাহায্যে গাজীপুরের শ্রীপুরের একটি বাসায় নিখোঁজ মেয়েদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর বুধবার রাত 10টার দিকে ওই বাসায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। পরে রাতেই তাদের ময়মনসিংহে নিয়ে আসা হয়। প্রাথমিক তদন্তে মেয়েরা স্বেচ্ছায় বাড়ি ছেড়েছিল বলে জানা গেছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তথ্য জানাবে পুলিশ। গত 22 ফেব্রুয়ারি সকালে নিখোঁজ 4 মেয়ে যার যার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এদের মধ্যে 2 জন আপন বোন, 1 জন তাদের চাচাতো বোন এবং 1 জন প্রতিবেশী বান্ধবী বলে জানা গেছে। প্রবাসী সময় আরও থাকছে। শুভদৃষ্টি আর মালা বদলে প্রিয়ন্তির সঙ্গে গাঁট ছড়া বাঁধলেন জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার। নতুন জীবনের জন্য সবার আশীর্বাদ চাইলেন নবদম্পতি। রাজনৈতিক নেতাদের পর বুড়িগঙ্গা পাড়ে আজ উচ্ছেদ করা হলো দেশের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা। বুধবার দুপুরে বুড়িগঙ্গার কেরানীগঞ্জ পাড়ির পানগাঁও এলাকায় উচ্ছেদ চালায় বিআইডব্লিউটিএ। এদিন অপসারণ করা হয় কোটি টাকার বালু, পাথর ও কয়লা। সংস্থাটি জানান, নদী দখল মুক্তির অভিযানে সরকার কাউকেই ছাড় দেবে না। ঘুরিয়ে দেওয়া হচ্ছে দেশের একটি শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠানের 3 তলা বিশিষ্ট বিশাল গুদাম, যা বুড়িগঙ্গার কেরানীগঞ্জ পাড়ের পানগাঁও এলাকায় নদীর সীমানা পিলারের মধ্যে প্রায় 2 একর তীর দখল করে বছরের পর বছর কোনো অনুমোদন ছাড়াই ব্যবহৃত হয়ে আসছিল। চলমান অভিযানে বুধবার তা গুড়িয়ে দেয় বিএডব্লিউটিএ। এ উচ্ছেদ প্রভাব ছেলেদের জন্য নতুন বার্তা জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, দখলমুক্তির চলমান অভিযানে কে কোন গ্রুপের তা তাদের কাছে মুখ্য নয়। আমাদের প্রায় 150 ফুটের মতো নদীর জায়গা অবৈধভাবে দখল করে তারা এই স্থাপনা করেছে। লম্বা প্রায় 300 ফুট এগুলো অপসারণ করে আমাদের যেই নদীর জায়গা আছে সেই জমির জায়গা আমরা উদ্ধার করব। হাইকোর্টের নির্দেশেই বলা আছে, মানে সে যত বড়ই শক্তিশালী হোক, যত বড়ই ক্ষমতাশালী হোক, যত বড়ই প্রভাবশালী হোক, তাকে আমরা কোনো ক্রমেই কিন্তু ছাড় দিচ্ছি না। এদিন কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অবৈধভাবে করা প্রায় 20টি বালু, পাথর ও কয়লার গদির স্থাপনা উচ্ছেদ করে মালামাল নিলামে বিক্রি করে দেয় সংস্থাটি। আমাদের কাছে কে কোন গ্রুপ সেটি মুখ্য বিষয় না, বিষয়টা হলো যে নদীর জায়গা দখল হয়েছে কিনা। দখলমুক্ত করা এলাকা নদীতীর রক্ষা প্রকল্পের মাধ্যমে স্থায়ীভাবে সংরক্ষণের কাজ চলছে বলে জানায় বিএডব্লিউটিএ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।
দেশের স্থলবন্দরগুলোতে বিনা শুল্কে আমদানিকৃত মালামাল বের করে নেয়া, কেনাকাটায় অনিয়ম সহ 14 খাতে দুর্নীতির খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুপুরে এই বিষয়ে প্রতিবেদন তুলে ধরা হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে। যেসব বিষয়ে দুদক সতর্ক করেছে তা দূর করতে সরকার কাজ করছে বলে জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী। স্থলবন্দরগুলোকে বলা হয় দেশের গেটকিপার, তবে অনেক বছর ধরেই এসব বন্দর ব্যবস্থাপনায় নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনেকটা ওপেন সিক্রেট। অভিযোগ রয়েছে দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল সহ প্রায় সবগুলো বন্দরেই পণ্য উঠানামা, আমদানি শুল্ক ফাঁকি সহ নানা অনিয়ম হয় প্রাতিষ্ঠানিকভাবেই। দুর্নীতি দমন কমিশনের তদন্তেও উঠে আসে এসব চিত্র। 14টি খাতে দুর্নীতির খোঁজ পেয়েছে দুদক। এর মধ্যে নিরাপত্তাহীনতার সুযোগ নিয়ে বিনা শুল্কে পণ্য বের করে নিয়ে যাওয়া, বন্দরের কেনাকাটায় অনিয়ম, স্থানীয় ব্যক্তিদের প্রভাব বিস্তার, আউটসোর্সিং এর মাধ্যমে লোকবল নিয়োগে অস্বচ্ছতা, ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম সহ রয়েছে নানা অব্যবস্থাপনা। একে বলতে পারেন প্রতিরোধমূলক, যদি এইটা যদি কাজ না হয় তাহলে দুর্ভাগ্যজনকভাবে বলতে হবে যে ওইসব কর্মকর্তাদের বিরুদ্ধে আমাদের দুর্নীতি দমন আইনের যে বিধান আছে সেই বিধান মতে আমরা ব্যবস্থা নেব এবং মামলা রুজু হওয়া বা অন্য তদন্ত অনুসন্ধান করা এগুলো করব। দুদকের রিপোর্ট স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলছেন দুর্নীতি দূর করতে কাজ করছে সরকার। এটা একটা দলিল হিসেবে আমরা নিচ্ছি, আমরা যতটুকু পদক্ষেপ নেওয়া দরকার দুর্নীতি দমনের ক্ষেত্রে, দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে আমরা যথাযথ পদক্ষেপ নিব। এখন পর্যন্ত 25টি মন্ত্রণালয় ও বিভাগের বিরুদ্ধে তদন্ত করে 16টি রিপোর্ট জমা দিয়েছে দুদক। স্থলবন্দরের অনিয়ম দূর করতে মন্ত্রণালয়ের হাতে 28টি সুপারিশ জমা দিয়েছে তারা। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। যশোরে সড়কের দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে র্যাবের বিরুদ্ধে। র্যাব 6-এর অফিসের প্রাচীর ভাঙা পড়ায় অভিযানে অংশ নেয় একজন উপসহকারী প্রকৌশলী ও বুলডোজার চালককে বাহিনীর সদস্যরা আটক করে মারধর করেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ উঠেছে, তবে বিষয়টি অস্বীকার করেছে র্যাব। যশোর থেকে জুয়েল মৃধার তথ্য ছবি নিয়ে দেখুন রিপোর্ট। বুধবার সকালে খুলনা বিভাগীয় সড়ক ও জনপদ বিভাগের টেস্ট অফিসার অনিন্দিতা রায়ের নেতৃত্বে মনিহার বাসস্ট্যান্ড থেকে মুরলি মোড় পর্যন্ত 3 কিলোমিটার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শহরের বকচর এলাকায় র্যাব 6-এর অফিসের প্রাচীর ভাঙা পড়ায় বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেয়া একজন উপসহকারী প্রকৌশলী ও বুলডোজার চালককে আটক করে মারধর করেন বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। আমাদের যে ড্রাইভার একজন, তার পিছন থেকে র্যাব ধরে নিয়ে গেছে, নিয়ে যেয়ে ভিতরে নিয়ে চলে গেছে, নিয়ে যেয়ে এখন ভিতরে তার মারধর অভিযোগ করেন তিনি। শৃঙ্খল বাহিনীর কোন সদস্য এভাবে ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলতে পারে না প্রথমত, দ্বিতীয়ত আমি কোনো বেআইনি কাজ করিনি, ঠিক আছে, এটা ব্যাপারটা সাডেন না যে হঠাৎ করে এসে একটা উচ্ছেদ পরিচালিত হয়েছে। তবে বিষয়টি অস্বীকার করেছে র‍্যাব। শুনেন, এটা আমরা তো এরকম কোনো কিছু জানি না, এই সম্পর্কিত কোনো কিছু তো আমরা জানি না। আমাদেরকে যদি কেউ যদি কোনো কিছু বলে থাকে তাহলে সেটা তো আমরা জানি না। যশোরের পালবাড়ি মোড় থেকে মুরলি মোড় পর্যন্ত বিদ্যমান আঞ্চলিক মহাসড়কটি 4 লেনে উন্নীতকরণের লক্ষ্যে এই অভিযান চালানো হয়। সময় সংবাদ, যশোর। পঞ্চগড়ে হজ যাত্রীদের থেকে 82 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে আব্দুল জলিল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় হজে পাঠানোর কথা বলে গত বছর পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে 39 জনের কাছ থেকে 82 লক্ষ টাকা নিয়ে সানফ্লাওয়ার এয়ার লিঙ্কার্স ও এটিএম ট্রাভেলস ট্যুরস লিমিটেড নামে দুটি এজেন্সি, পরে তাদের হজে না পাঠানোয় পঞ্চগড় সদর থানায় অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন কয়েকজন ভুক্তভোগী। এরই পরিপ্রেক্ষিতে লাঙ্গলকোট থানার সহযোগিতায় সানফ্লাওয়ার এয়ার লিঙ্কার্স এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিলকে গ্রেফতার করে পঞ্চগড় সদর থানা পুলিশ। দক্ষিণ কোরিয়া থেকে আনা করোনা ভাইরাস শনাক্ত মেশিনের মাধ্যমে 1 ঘন্টার মধ্যে শনাক্ত করা যাবে করোনা। এই মেশিনের কার্যকারিতা বিবেচনা করে আরও মেশিন আনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি একথা বলেন। এই মেশিন দিয়ে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ আরও 16টি রোগ নির্ণয় করা যাবে। আমাদের সবারই অভিমত যে এই মেশিনটি
আমাদের কাজে লাগবে এবং আমাদের ডিটেকশনের জন্য, এই যে যাত্রীরা যারা আসছে তাদের মানে নির্ণয়ের জন্য, ডিটেকশনের জন্য আমাদের ভালো কাজ দেবে। এর কার্যকারিতা আমরা দেখব। এটা যদি আমাদের সেই ধরনের যেটা আমরা মনে করি যে আমাদের এটা কার্যকর এবং এটা ইফেক্টিভ মেশিন আমাদের এই কাজের জন্য, তাহলে আমরা নিশ্চয়ই এটার ব্যবহার করব এবং আমরা আরও চিন্তা করব। এদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় চীনের পাশে থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এক চিঠিতে তিনি বাংলাদেশি নাগরিক সহ সরকার প্রধানকে ধন্যবাদ জানান। শি জিনপিং ওই এক চিঠিতেই ভাইরাস মোকাবেলায় চীন কী কী পদক্ষেপ নিয়েছে তা উল্লেখ করেন। চীনে চলতি বছর অর্থনৈতিক ও সামাজিক লক্ষ্য পূরণে সর্বোচ্চ চেষ্টা করছে জানিয়ে শি জিনপিং শেখ হাসিনাকে লিখেন, শুধু চীনা নাগরিক নয়, বৈশ্বিক জনস্বাস্থ্য যাতে ঝুঁকির মুখে না পড়ে সে ব্যবস্থাও নিচ্ছেন তারা। আগামী মাসে দেশে অনুষ্ঠিতব্য মুজিব বর্ষ উদযাপনে সাফল্য প্রত্যাশা করেন শি জিনপিং। ইতালির উত্তরাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। কয়েকদিনের ব্যবধানে মৃতের সংখ্যা বেড়ে 11 জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছেন 300+ মানুষ। এ অবস্থায় প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশি কমিউনিটির নেতারা। ইতালি থেকে জুমানা মাহমুদের তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট ইতালি থেকে। করোনা ভাইরাসের প্রভাবে কার্যত অচল হয়ে পড়েছে ইতালির মিলান শহর। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বন্ধ রয়েছে শহরের অধিকাংশ দোকানপাট। প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়েছে সিসিলিয়া, তোস্কানা, পালেরমো সহ আরো বেশ কয়েকটি প্রদেশেও। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে। এ অবস্থায় প্রবাসী বাংলাদেশিরাও রয়েছে চরম আতঙ্কে। তবে আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটির নেতারা। করোনা ভাইরাসের ব্যাপারে ইতালিতে কারো কোনো শঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। সবাই সাহস রাখবেন, সবাই তার ঘরে এবং বাইরে চলাচল সব জায়গায় যেন সচেতনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবসময় আমরা মাস্ক ব্যবহার করার চেষ্টা করি। আতঙ্কিত হওয়ার চেয়ে সতর্কতা অবলম্বন করা বেশি প্রয়োজনীয়। করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে হটলাইন নাম্বার 1500 বা 112-তে ফোন করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। গত 31 জানুয়ারি ইতালিতে দুই চীনা পর্যটকের শরীরে প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। আগামী 17 মার্চ থেকে পূর্বের সুধার বহাল করা হবে ডাকঘর সঞ্চয় স্কিমে। জাতীয় সঞ্চয় পদ্ধতি আসবে অটোমেশনে। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে ব্রিফিং এ তথ্য দিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। বৈঠকে 1610 কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের 5টি ক্রয় প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। পোস্ট অফিস যারা আছে অটোমেশনে, তো আমরা তাদের আইডি নাম্বার নেব, টিন নাম্বার নেব। যাদের জন্য এই সেভিংস ইনস্ট্রুমেন্ট সেভিংস স্কিমটাই চালু হলো, তারাই পাবে। কারা কিনে তাদের আমরা জানতে চাই। বেশি মিস ইউজ করছিল বলেই তো আমরা সেটাকে এখন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছি। অর্ধেক আমরা করে ফেলছি অটোমেশন 17 তারিখ থেকে। 17 বঙ্গবন্ধুর 17তম জন্মবার্ষিকীতেই আমরা আমি আমার মনে হয় এই বিষয়টি নিষ্পত্তি করতে পারবো। প্রস্তাবিত আমানত সুরক্ষা আইন নিয়ে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম। বুধবার বিকেলে বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হলে 90 দিনের মধ্যে আবেদন করতে হবে। পরবর্তী 90 দিনের মধ্যে বিমার আওতায় সর্বোচ্চ 1,00,000 টাকা পাবেন আমানতকারী। পরবর্তীতে প্রতিষ্ঠানের সম্পদের হিসাব মূল্যায়ন করে আনুপাতিক হারে সব পাওনা পরিশোধ করা হবে। আগামীতে বাংলাদেশের কোনো ব্যাংক অবসায়নের দিকে যাবে না বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। যত সমস্ত ডিপোজিটকারী আছে তাদের এখন যে বিধান আছে, 1,00,000 টাকা দিলে 92% আমানতকারীর সমস্ত আমানত তাদের ফেরত দেওয়া হবে। আমানত সুরক্ষা আইন 2020 প্রবর্তনের পর ধারা 7 অনুসারে ব্যাংকের ন্যায় আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীরাও এই অধিকার প্রাপ্য হবে না। ইমিডিয়েটলি 90 দিনের মধ্যে 1,00,000 টাকা করে গভর্নমেন্ট দিয়ে দেবে। বাকি যার যে টাকা আছে সেটা যখন অবসায়িত কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যাংক যখন অবসায়িত হবে, ওই সময় তার অ্যাসেট এবং লায়াবিলিটি সম্পূর্ণ ই করে যাচাই বাছা করে হিসাব নিসাব করে তার পরবর্তী টাকাগুলো তাদের দেওয়া হবে। এবার প্রবাসীর খবর।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে আওয়ামী লীগ কাতার শাখা। স্থানীয় সময় মঙ্গলবার রাতে কাতারের রাজধানী দোহার নাজমা আফগান রেস্টুরেন্টে সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শফিকুল কাদেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন কাতার আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী। সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে, পাশাপাশি বাংলা ভাষাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। যা ভক্তি শুনলে আমার অনেক ভালো লাগে। আমাদের আনামিয়া ভাই বাংলাদেশের তরুণ স্পিনারদের প্রতিভায় মুগ্ধ জাতীয় দলের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি। সঠিক দিক নির্দেশনা পেলে আমিনুল মুরা তানভিররাও ভালো করবে একদিন। জাতীয় দলের কাজের বাইরে নতুন ভূমিকায় এই চার স্পিনারের সঙ্গে কাজ করছেন ভেট্টোরি। মূলত কৌশল নিয়ে প্রথম দিনের সেশনে কাজ করেছেন তিনি। কিংবদন্তি ভেট্টোরির সঙ্গে কাজ করার সুযোগ ক্যারিয়ারে কাজে আসবে এমনটাই বিশ্বাস স্পিনারদের। দৈনিক বেতন 2 লাখ টাকা, দেশের প্রেক্ষাপটে অঙ্কটা অস্বাভাবিকই, তবে কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টোরির অভিজ্ঞতার মূল্য এটাই। তাই তার বোলিং দর্শনের 16 আনা কাজে লাগাতে সম্প্রতি বিসিবি ভেট্টোরির চুক্তিতে আনে পরিবর্তন। জাতীয় দলের পাশাপাশি পাইপলাইনের স্পিনারদের নিয়েও কাজ করবেন এই কিউই কিংবদন্তি। প্রথম দিন ভেট্টোরির ক্লাসে 4 বোলার, আমিনুল ইসলাম বিপ্লব, হাসান মুরাদ, তানভীর ইসলামের সঙ্গে অভিজ্ঞ নাজমুল ইসলাম অপু। 3 তরুণকে নিয়ে দীর্ঘ সময় পার করেছেন ভেট্টোরি। প্রায় 2 ঘন্টা ব্যাপী সেশনে বলের গ্রিপ, ফলো থ্রু আর বোলিংয়ের নানা বৈচিত্র্য নিয়ে কাজ হয়েছে। নতুনদের প্রতিভা মুগ্ধ করেছে স্পিন বোলিং কোচকে। আমি আগে এই বোলারদের শুধু টিভিতে খেলতে দেখেছি, এখন কাজ করার সুযোগ হলো। সবাই খুবই প্রতিভাবান, এই বয়সে তাদের প্রতিভা দেখে আমি মুগ্ধ। আপনি নাইমকে দেখুন, 2 বছর আগেও সে অনূর্ধ্ব 19 দলে ছিল, কিন্তু এখন অনেক পরিণত হয়েছে। তাদের বোলিংয়ে বড় কোনো পরিবর্তন আনছি না, আপাতত বৈচিত্র্য নিয়ে কাজ করছি। কিভাবে তারা ভালো করতে পারে আমার অভিজ্ঞতা থেকে সেটাই তাদের জানিয়েছি। জাতীয় দলে খেলা বিপ্লব আগেও কাজ করেছেন ভেট্টোরির সঙ্গে, তবে মুরাদ ও তানভীরের জন্য এই অভিজ্ঞতা একেবারেই নতুন। বিপ্লব পুরনো টোটকাগুলোই ঝালিয়ে নিয়েছেন, তবে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ মাতানো হাসান মুরাদ নতুন এই অভিজ্ঞতায় উচ্ছ্বসিত। একা একা তো বোঝা যায় না যে নিজের কোন জায়গাটা কাজ হচ্ছে হচ্ছে না, তো যখন একজন ফলো আপ করে দেখে তখন অ্যাকচুয়ালি বলতে পারে যে তোমার এই জায়গাটা ভুল হচ্ছে, তুমি এই কাজ করলে ভালো। রিলিজ পয়েন্টগুলো আর হচ্ছে ভেরিয়েশন, আমরা যে আমার নিজের যে ভেরিয়েশনগুলো আছে ওগুলোর মধ্যে একটু মানে আরেকটু কাজ করাচ্ছে। 19 লেভেলে বড় কোচ পাচ্ছি, এটা অবশ্য আমাদের জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার যে আমরা এখন থেকেই ভালো ভালো টেকনিক ইন্টারন্যাশনাল লেভেলের কোচ পাচ্ছি, যেগুলো আমাদের মানে ফিউচারে আমাদের জন্য অনেক ভালো হবে। এই তরুণ স্পিনারদের উন্নতির বিষয়েও আশাবাদী ভেট্টোরি। আমি শতভাগ নিশ্চিত তারা ভবিষ্যতে ভালো করবে, বয়সের সঙ্গে স্পিনাররা আরও পরিণত হয়, আমার বিশ্বাস এরাও দিনে দিনে আরও ভালো করবে। আপাতত ভেট্টোরির সঙ্গে 2 দিন কাজ করবেন এই 4 স্পিনার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। নিষেধাজ্ঞার পরে প্রথম সাকিবকে ছাড়া ওয়ানডে ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ে হলেও স্বস্তিতে থাকবে না টাইগাররা। সাবেকরা বলছেন, সাকিবের অভাব মেটাতে টিম বাংলাদেশ হয়ে খেলতে হবে স্বাগতিকদের। বিস্তারিত বাবু প্রিমনের রিপোর্ট। সেরা অলরাউন্ডার এবং বাংলাদেশের, সেজন্য আমি আসলে সাকিবকে খুব মিস করি। সাকিব তো আমাদের বাংলাদেশ একটা মানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস, উনি না থাকলে মানে ম্যাচটাও সম্পূর্ণ। সাকিব এমন একটা প্লেয়ার যাকে আসলে রিপ্লেস করতে অ্যাটলিস্ট 2টা প্লেয়ার দরকার হয়, এবং 2টা প্লেয়ার হলেও কিন্তু সাকিবের মতো ওই রকম প্লেয়ার তো আমাদের আসলে নাই। তো সেই অভাবটা তো ডেফিনেটলি বাংলাদেশ টিম খুব ভালোভাবে উপলব্ধি করেছে। সাকিব কিন্তু অন্য টিমের জন্য সাইকোলজিক্যাল প্রেশার ক্রিয়েট করতে পারে, যেটা অন্য টিম কিন্তু প্রথমেই মনে করে যে বাংলাদেশ টিম উইক টিম হয়ে গেছে সাকিব না থাকার জন্য। তো আজীবন খেলবে না, বাট তারপর মনে করি সাকিবের মতন প্লেয়ার তৈরি করতে হবে, এবং এখন তো চিন্তাভাবনা যদি না করেন তাহলে ভবিষ্যতে ক্রিকেটটা পাবেন না। তাই তো জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে সাকিবকে মিস করবেন মাশরাফি, মিস করবে বাংলাদেশের সমর্থকরা। অপেক্ষায় গোটা জাতি মাঠে ফেরার প্রতীক্ষায় একজন সুপার সাকিবের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। শুভদৃষ্টি আর মালা বদলে ভালোবাসার মানুষ প্রিয়ন্তি দেবনাথ পূজার সঙ্গে গান শোনা বাঁধলেন জাতীয় দলের হার্ড হিটার ওপেনার সৌম্য সরকার। খুলনা ক্লাবে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা, উপস্থিত ছিলেন 1000-এরও বেশি অতিথি।
বিয়ের পর নতুন জীবনের জন্য সবার আশীর্বাদ চাইলেন নবদম্পতি। ব্যক্তি জীবনেও প্রিয়ন্তী দেবনাথ পূজাকে জীবন সঙ্গী করে নতুন ইনিংসের সূচনা করলেন বাংলাদেশ দলের হার হিটার এই ওপেনার। খুলনা ক্লাব মিলনায়তনের সাজ সাজ রব, ঢাকের শব্দ আর সানাইয়ের সুরের মূর্ছনায় আত্মীয় স্বজন আর কাছের বন্ধু বান্ধবকে সঙ্গী করে বিয়ের ভেন্যুতে হাস্যোজ্জ্বল সৌম্য সরকার। পুরোহিতের সঙ্গে মঞ্চে বসলেন বরসৌম্য, রীতি অনুযায়ী সেরে নিলেন ধর্মীয় আনুষ্ঠানিকতা। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 1000-এর বেশি অতিথি। এরপরই যেন অপেক্ষার পালা শেষ, বিয়ের মঞ্চে আসলেন কনে প্রিয়ন্তী দেবনাথ পূজা। শুরুতেই শুভ দৃষ্টি, তারপর মালা বদল করেন বর কনে, এরপর ভালোবাসার মানুষ প্রিয়ন্তী দেবনাথ পূজার সঙ্গে সাত পাঁকে বাধা পড়েন সৌম্য সরকার। এরপর আসে সেই মহেন্দ্র ক্ষণ, প্রিয়ন্তীর স্মৃতিতে সিঁদুর মাখিয়ে জীবন সঙ্গিনী করে নেন তাকে। বিয়ের পর নতুন জীবনের জন্য সবার কাছে আশীর্বাদ চাইলেন সৌম্য প্রিয়ন্তী জুটি। সবার কাছে একটাই চাওয়া যে আমাদের দুইজনের জন্য এবং আমাদের দুই পরিবারের জন্য সবাই আশীর্বাদ করবেন, যেন আমরা ভবিষ্যতে মানে সবার সাথে ভালো সুখে শান্তিতে থাকতে পারি এবং পরিবার আরো ভালো থাকে। সবাই আমাদের দুজনের নতুন জীবনের জন্য আশীর্বাদ করবে, এটাই তো। এর আগে সাতক্ষীরায় নিজ বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান সারেন সৌম্য, রীতি অনুযায়ী একই হলুদ মাখিয়ে কনে প্রিয়ন্তী দেবনাথ পূজাও সারেন গায়ে হলুদের আনুষ্ঠানিকতা। নতুন জীবনে প্রবেশের আগে সৌম্যকে আশীর্বাদ করেছেন মা বাবা ও আত্মীয় স্বজন। শুক্রবার বৌভাত ও সংবর্ধনা অনুষ্ঠিত হবে সাতক্ষীরায়। স্তেক দীপু, সময় সংবাদ। প্রবাসী সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়া কেন চিকিৎসা নিতে রাজি নন তা আদালতকে জানানো হবে, স্বাস্থ্য প্রতিবেদন হাইকোর্টে জমার পর বললেন আইনজীবীরা। জামিন পাওয়ার কোনো যুক্তি নেই দাবি দুদকের। বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সমন্বিত পরীক্ষার সিদ্ধান্ত বাতিল, গুচ্ছ প্রক্রিয়ায় চার ধাপে হবে পরীক্ষা, পাঁচ বিশ্ববিদ্যালয়ের আপত্তিতে ইউজিসির নতুন সিদ্ধান্ত। এসএসসির আগে বিজ্ঞান মানবিক আলাদা করার প্রয়োজন নেই মত প্রধানমন্ত্রীর, বললেন শিক্ষকদের উপরে নির্ভর করছে প্রজন্মের ভবিষ্যৎ। যুব মহিলা লীগের দুই নেত্রী ও এক সাবেক সংসদ সদস্যের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে ওঠে পাপিয়া, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা জানালো র‍্যাব। ক্যাসিনো এনও রূপনে টাকার উৎস। এবং চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগের কাউন্সিলর পদে বাদ পড়েছেন বিতর্কিতরা, ভরসা তরুণ নেতৃত্বে, গ্রহণযোগ্যতা অর্জনই বড় চ্যালেঞ্জ। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময়। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্ট্যাটাস স্পেস বি লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সময় থাকুন সময়।